নতুন করে উত্তর পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। 29 নভেম্বর শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের ওপর তৈরি হয়েছে একটা ঘূর্ণাবর্ত, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পণ্ডিচেরি থেকে 860 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে 940 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। এটা শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী 12 ঘন্টায়। ঘূর্ণিঝড় হবে কি না তা নিয়ে এখনই নিশ্চিত নয় আবহাওয়া দফতর, তবে অভিমুখ উত্তর পশ্চিম দিক। আপাতত শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলেই অভিমুখ রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে এই নিম্নচাপের প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সপ্তাহভর শীতের আমেজ থাকবে, হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে, তবে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতেই। সকালের দিকে কুয়াশা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূম জেলায়। উইকেন্ডে বৃষ্টি হতে পারে উপকূলে, সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উপকূলের 2 জেলাতে। 29 নভেম্বর শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়। 29-30 নভেম্বর শনিবার ও 1 ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। প্রসঙ্গত আপনাদের বলি যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, শীতের আগেই শুরু হয়ে গিয়েছে ভারী বৃষ্টি। আমরা বলছি সাইক্লোন ফেঙ্গালের কথা। সুমাত্রা উপকূল সংলগ্ন ভারত মহাসাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটা নিম্নচাপ তৈরি হয়েছিল। নিম্নচাপটা এরপর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা ছিল। এর অভিমুখ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের দিকে, এমনই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় ডানার পর এবার ফেঙ্গাল, তাহলে কি ফের লণ্ডভণ্ড হতে পারে বাংলা? কোথায় কি অবস্থায় রয়েছে এই ঘূর্ণাবর্ত, কতটা প্রভাব পড়বে তা নিয়ে চিন্তায় ছিলেন আবহবিদরা। এমনিতে উত্তর দিক থেকে কনকনে ঠান্ডা হাওয়া আসতে শুরু করেছে, আর তার মধ্যেই নয়া ঘূর্ণিঝড়ের খবর সামনে এসেছে। আবহাওয়া দফতরের সতর্কতা অনুসারে দক্ষিণ আন্দামান সাগর এবং তার সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যা 21 নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে ঘূর্ণাবর্তটা তার রূপ পাবে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যবর্তী যে অংশে জমা হচ্ছে জলীয় বাষ্প, তা আগামী 48 ঘন্টায় এই জলীয় বাষ্প আরও ঘনীভূত হবে। তা পরে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এবং ইতিমধ্যেই প্রভাব পড়তেও শুরু করেছে। আর এর জন্য তামিলনাড়ু এবং উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। আর সেই মতো তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ সহ দক্ষিণের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড় ফেঙ্গালের জেরে ইতিমধ্যেই তৈরি হয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের বিপর্যয় মোকাবিলা দপ্তর তৈরি রয়েছে, সব রকম প্রস্তুতি সারা। ইতিমধ্যেই উপকূলীয় অঞ্চল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বহু মানুষকে। জাতীয় বিপর্যয় মোকাবিলার পাশাপাশি তৈরি রাখা হয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলকেও। উত্তরে হাওয়া ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে, কিন্তু তারই মধ্যে কি আবার দুর্যোগ? কারণ আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে উত্তর পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। 29 নভেম্বর শুক্রবার পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের ওপর তৈরি হয়েছে একটা ঘূর্ণাবর্ত, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পণ্ডিচেরি থেকে 860 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে 940 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এটা অবস্থান করছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা, সাবস্ক্রাইব করুন।